যাচ্ছে আর তুমি মারায় ডুবে যাচ্ছ এভাবে না হলে কোথাও বেড়াতে যেতে নেই মা বাগানে এতক্ষণ তুমি কি করছিলে কেন খেয়েছিলাম জানো না বাগানে যাবে একা একা যেতে নেই এই খড়ি তোমার খেলা করবার জন্য আনা হয় তাহলে সেটা তোমাকে জানতে হবে দাও এটা দিয়ে দাও এই কে আছিস শোনা মহারাজ হরিণটাকে নিয়ে গিয়ে বাগানে ছেড়ে দিয়েছ দাও হরিণটা দিয়ে দাও এই হরিণ তোমার খেলা করবার জন্য আনা হয়নি আনা হয়েছে তোমার অসুখ সারাবার জন্য ওকে নিয়ে ভেতরে যাও আর কখনো দুষ্টু করবে কে কথা বলেছে তুমি বলো কিছু অবশ্য
একটা ততদান দেখো বে আমি জীবনভর এই রাজপ্রাসাদেই কাজ করেছি এতদিন রাজাদের হুকুম তামিল করে এসেছি রাজারা প্রত্যেকেই আমাকে ভালোবাসতেন বিশ্বাস করতেন আজ পর্যন্ত আমি যদি রাজার কাছে এতটুকু আবদার করি তবে তিনি রাখবেন না ভেবেছি বাবা যে রাগি এসব এলে বেড়ে লোকেদের সঙ্গে বন্ধুত্ব পাত
একেবারে জড়ো হয়ে যাচ্ছে। আরে বাবা, করোনায় ধরা পড়েছে যে, রাজকন্যার মা তো একটা অসুখ করবে, তার মানে তো এই নয় যে সে হারিয়ে যেতে পারে না। অসুখ মানে শুধু গায়ে জ্বর আর পেট খারাপ। এখানে হারিয়ে যাওয়াকেও তো আমরা একটা অসুখ বলে ধরে নিতেই পারি। হারিয়ে যাওয়া যে একটা অসুখ, সেটা অবশ্য আজ অব্দি জানতাম না। যাকে যাকে, ঠিক আছে, তোমার হৃদয় অমঙ্গল বলো তো। যদি মশাই একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না, কোনো অসুবিধা নেই, একটা কেন দশটা কথা তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। আরে বাবা, আমি তো বেঁচে আছি এর জন্যই। সব বিষয়গুলোকে সরেশ করে এইসব মূর্খ সূক্ষ্ম লোকেদের মাথায় ঢুকিয়ে দেওয়াই তো আমার কাজ। বেশ, তাহলে বলুন, হারিয়ে যাওয়াটা যদি একটা অসুখ হয়, তাহলে তার জন্য ভালো মতো খোঁজাখুঁজির দরকার। একটা হরিণ শিশুর প্রাণ নিয়ে সেখানে কি হবে? এই দেখো বোকা। আরে বাবা, রাজকন্যার অসুখ হলে তো আবির তো সারবার প্রশ্ন। রাজকন্যার অসুখে করার কথা নেই, আর সে অসুস্থ হবে না। কিন্তু মাঝখান থেকে রাজামশাই ভাববেন এই হরিণ বধ করা হলো বলেই রাজকন্যার অসুখ হলো। বাবা জ্যোতিষী মশাই, আপনার তো ভয়ঙ্কর বুদ্ধি। আমায় কি রাজামশাই এমনি এমনি রাজ্যোতিষীর পদে বসিয়েছে? আরে বাবা, আমি তো প্রথমে বলেছি যে রাত হলেই দিন হবে আর দিন হলেই খিদে পাবে আর খিদে পেলেই খেতে হবে। জ্যোতিষী মশাই, আপনি তো এত কিছু জানেন, তাহলে এটাও নিশ্চয় জানেন যে রাজকন্যা এত খোঁজাখুঁজি, রাজকন্যা এত কোথায়? জানি বই কি বিলক্ষণ জানি, তাহলে এত খোঁজাখুঁজির দরকার কি? এগুলি গিয়ে রাজামশাইকে বলে দিন। বলি যাচ্ছ কোথায়? আমার কথা না শুনে সরে পড়বে ভেবেছ? কি কথা বলবেন? সব কথা যদি রাজাকে আগে আগেই বলে দিই, তাহলে আমার দাম কি? রয়ে শোয়ে ধীরে সুস্থে না বলে খাতির করবে কেন? দেখো, তোমাকে সব নতুন কথা বলে দিলাম, তুমি আবার কাউকে বলো না। রাজকন্যা আলাই যা কষ্টের কারণ কি?
তুমি? মহারাজ, আমি রাজপুত্রীয় নয়, রাজবিষ্ণু। তাদের মতো বিদ্যাবুদ্ধি আমার নেই, কিন্তু রাজকন্যাকে দেখে আমি এতটুকু বুঝেছি যে তার শরীরে রোগের কোনো লক্ষণ নেই। শুধু শুধু রাজপুত্রীর কথায় একটা হরিণ শিশুকে হত্যা করা নিছক কুসংস্কার মহারাজ। এটা কুসংস্কার? একটা হরিণ শিশুকে কুসংস্কারে রাজকন্যা অসুখের কি সম্পর্ক থাকতে পারে? তুমি তো বিজ্ঞের মতো কথা বলছো। তুমি অভিজ্ঞ বিশ্বস্ত একজন কর্মচারী হয়ে এ কাজ কিভাবে করলে আমি তো ভেবেই পাচ্ছি না। Yes.
help. তা আমি জানি কারাগারের দরজা খোলা পেয়েও তুমি পালালে না কেন? আমি জীবনে কোনোদিন পালাইনি মহারাজ। কারাগারে তালা লাগাতে আমি বারণ করেছি, তোমার পরীক্ষা করছিলাম, দেখছিলাম এই পৃথিবীতে এখন মানুষ আছে কি। দেখলেন মহারাজ? দেখলাম, হ্যাঁ এখনো মানুষ আছে। বনে যদি গিয়ে থাকে তো আমি ওই বন কেটে ফেলবো, বন কেটে ফেললে আমি নিশ্চয়ই রাতে খুঁজে পাবো। সন্তান হারাবার ভয় আমি পাগল হয়ে গেছি অর্জুন। সত্যি তো রাজকন্যার যদি কোনো অসুখ করে থাকে তাতে একটা ছোট্ট হরিণ শিশুর কী দোষ? বুদ্ধিগ্রস্ত হয়ে বিরাট ভুল করে ফেলেছি। এখন বুঝতে পারছি যে রাজকন্যা হারানোর পেছনে দায়ী একমাত্র আমি। আমি
আমি ভীতু নই, আমি মৃত্যু। তোমাকে স্বর্গে নিয়ে যেতে আমি জানি তুমি কোনোদিন কারো ক্ষতি করো, তাই তোমার স্থান হবে স্বর্গে। বলো কি বলতে চাও? মরতে আমার ভয় নেই মৃত্যু, সেইবার চিরদিন বেঁচে থাকে। যখন আমি মারাইটা নামে ছোট্ট শিশুদের খোঁজে এই বনে এলাম, তখন তুমি কেন আমায় নিতে এলে? তোমার আলাদা কোনো প্রসাদ তাকে তুমি খুঁজে পাবে বাহির বলতানে।
যদি জেনে থাকো তবে তাকে আমার কাছে নিয়ে এসো, আমি নিশ্চয়ই তার কোলে তুলে দেবো ওই শিশুকে। সে কারো কাছে আসে না, কারো দয়া ভিক্ষা করে না। তবে তবে না এই শিশু, তুমি মরবে উচ্চু, প্রায় মরার মতো অবস্থাতেই তো রয়েছে। শোনো, মনে যদি নিজে আমার কাছে ওই শিশুটিকে তোমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, আমি বনদেবীর গুপ্তচর। ওরে বনদেবীর গুপ্তচর, তুমি বনদেবীকে গিয়ে বলে দাও আমি একমাত্র তার জন্যই অপেক্ষা করছি, একমাত্র তার কোলেই তুলে দেবো ওই শিশুকে, বিনিময়ে ভিক্ষে চাইব না আমার আড়াই লাগে। তোমার ফর্ম থেকে জানো
কিসের পর? আমি তোমার যৌবন ফিরবার পর দিতে পারি, আমার পরে তুমি ফিরে পেতে পারো তোমার সেই আগের শক্তি, তীক্ষ্ণ দৃষ্টি আর শরীরের সতেজ সৌন্দর্য। মা আমার প্রতি এত সদয় হওয়ার কারণ আলাই যাকে ফিরিয়ে দেওয়ার দাবি তোমার ছাড়তে হবে। চমৎকার চমৎকার শর্ত, শোনো রে বড় দেবী, সে একজন নতুন মানুষ, আলাইকার জন্য প্রাণপাত করছে ওই একই কারণে, সেও একজন নতুন মানুষ, তাই তাকে আমার বাঁচাতেই হবে। তোমার বনের একটি সবুজ গাছ যেমন অনেক প্রাণের আশা, তেমনি একটি শিশু তো অনেক প্রাণের বন্ধু। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে না করি আলাইকে আমার মানুষ করে দাও। স্বর্গে যাওয়ার আগে
এই পৃথিবীর কাছে তোমার কিছু চাইবার আছে অর্জু? না, এই পৃথিবী বড়ই নির্মম। সে কি তারই দয়াতে তো আলো পেয়েছো, বাতাস পেয়েছো, জল পেয়েছো, আবার তারা তো সেই অন্ধকার গহ্বরে পড়ে আছি, ছোটবেলাকে হারাবার দুঃখ ভোগ করছি। এরকম কষ্ট সবাইকেই ভোগ করতে হয় অর্জু। এই তো, এই তো আমার সারা জীবন চোখ দেখার পুরস্কার। তাই এই পৃথিবীর কাছে আমার আর কিছু চাইবার নেই। যদি রাহ দাও তো তোমার কাছে একটা ভিক্ষে চাইতে পারি। তোমার প্রাণ না মৃত্যুদূত, আমি আমার প্রাণ ভিক্ষে চাইব না। মৃত্যুর আগে একবার আমি আলাইটার পুকারি দেখে যেতে চাই। তবে এসো আমার শুনো, কত আদর করে তোমার আলাদা তোমার কাছে নিয়ে আস।
তোমার জন্যই আমার প্রাণ, আমার সম্পদ, আমার মেয়েকে আমি ফিরে পেলাম বন্ধু। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। যে কোনো মূল্যবান সম্পদ, রাজসভার যে কোনো মর্যাদা সম্পন্ন আসন তোমাকে দিতে পারলে আমি ধন্য। না মহারাজ, বালাইটাকে ফিরিয়ে আনতে পেরেছি এটাই তো আমার আজ থেকে বড় সংস্কার। তাই আমার আর কিচ্ছু চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে হয় তবে কথা দিন কারণ অকারণে আর কখনো পশু হত্যা করবেন না। কথা দিচ্ছি এ জীবনে আর পশু হত্যা করবো। আজ থেকে এ রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করা হলো। মহারাজ, পৃথিবীর প্রত্যেকটি জীবকে নিজের মতো করে বাঁচতে দিন মহারাজ। যদি নিজে বাঁচতে চান, রাজ্যের প্রজাদের বাঁচাতে চান, তবে প্রকৃতিকে আঘাত করবেন না মহারাজ। এবার আমাকে বিদায় দিন মহারাজ। উজ্জু, এবার আমাকে বিদায় দিন। এ কি বলছো তুমি? না উজ্জু, এত তাড়াতাড়ি আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার পাশে রাখবে বন্ধু। না উজ্জু, তুমি আজ থেকে রাজপ্রাসাদে আমাদের সঙ্গেই থাকবে। না রাজা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তোমাদের চারপাশে ফুল, ফল, পশু, পাখি হয়ে চিরদিন বেঁচে থাকবো। এবার আমাকে বিদায় দাও আলাইজা। এবার আমাকে বিদায় দাও, বিদায়।